হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে স্টার্ট করলাম। তো আজকে সন্ধেবেলা হঠাৎ করে না আমার বর্মশাই বলছে যে কোনো কিছু একটা বানাবে ডেজার্ট, তো তার জন্য আমি বললাম যাও কাস্টার্ড পাউডার কিনে আনো। তো কাস্টার্ড পাউডারটা বাড়িতে ছিল না, তার জন্য ওকে বললাম তাড়াতাড়ি যাও, দেখো সামনে কোনো দোকানে কাস্টার্ড পাউডার পাওয়া যায় কিনা। তো গেল আগে পাউডারটা কিনে আনলো। যদি আমাকে আগে থেকে বলতো যে কাস্টার্ড বানাবে তাহলে আগে থেকেই সব কিছু জোগাড় করে রাখতাম, কারণ ঝুড়িতে কোনো কিছু সেরকম ফল ছিল না, শুধু কলা ছিল, আম ছিল, আর বাড়িতে খেজুর, কিশমিশ, কাজু আর আমন্ড ছিল, এগুলো দিয়েই আমি করব। তো আর নিয়ে নিয়েছি, দেখো আম কলা নিয়েছি আর খেজুর নিয়েছি আর কাজু নিয়েছি, আমন্ড নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর বাটিতে একটু কাঁচা দুধ রেখেছিলাম, 500 ml দুধ এনেছি, তার থেকে ঠান্ডা একটু দুধ তুলে রেখেছি, তারপরে হাফ কাপের মতো চিনি নিয়েছি। তো তোমরা তোমাদের মানে মতো মিষ্টি যতটা লাগবে ততটা দিয়েই তোমরা কাস্টার্ডটা বানিয়ে নেবে। আমি কম খাই বলে তাই জন্য কম চিনি নিয়েছি, তো আর আমকলাটা তো মিষ্টি তার জন্য বেশি চিনিটা দিইনি আমি। তোমরা কে কে এরকম কাস্টার্ড ফ্রুট মানে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, কারণ আমার তো কাস্টার্ড খেতে খুবই ভালো লাগে, তো তার জন্য বললাম তোমাদের। আমার এই যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটা পুরোটা দেখবে, একটু স্কিপ করবে না। আমার ভিডিও দিতে দিতে প্রায় 5 মান্থ হয়ে গেল, তো আমার মানে এখন কোনো কিছু করব আর তোমাদের সাথে মানে তোমরা তো আমার ইউটিউবে একটা ফ্যামিলি বলতে গেলে, তোমাদের সাথে শেয়ার করব না এটা মানে মানে কিছু যদি না আমি শেয়ার করতে পারি না তখন মনে হয় বাবা এই ভিডিওটা দেওয়া হলো না। তো তার জন্যই তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে। তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও, যাতে আমার ভিডিওর সব নোটিফিকেশান তোমাদের কাছে জলদি জলদি চলে যায়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে খেজুর, কিশমিশ, বাদাম এগুলো সব কাটা হয়ে গেলে এবারে আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে পিস পিস করে নেবো ছোটো ছোটো করে, তারপর কলাটাও ওরকমভাবে কেটে নেবো। আচ্ছা তোমরা এই গরমের দিনে কেমন আছো বলো? আমার তো অবস্থা পুরোটাই খারাপ যাকে বলে, আমার এই গরমে না যা অবস্থা হচ্ছে, মানে রান্নাঘরে ঢুকছি মানে মনে হচ্ছে না কোন আগুনের তাপে আমাকে ডুবিয়ে দিচ্ছে, এরকম মানে অবস্থা হচ্ছে আমার। মানে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না, তাও কি করবো, সংসারে তো করতেই হবে না, নিজেকে এইটাই যা, তাও কি করবো, মানে তোমাদেরকে না বলে পারছি না। গরম মানে কি গরম পড়েছে, এরকম গরম মানে কখনোই পড়েনি, এবারের গরমটা মানে অত্যাধিক পড়ে গেছে, মানে ভাবা যায় না এরকম গরম। কথা বলতে বলতে আমকলা কাটা হয়ে গেল, এবার দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা নিয়ে ভালো করে গুলে নেবো। তো আমি আজকে 500 ml দুধ নিয়েছিলাম, তার থেকে ওই মানে 50 ml মতো তুলে রেখেছিলাম, কাঁচা দুধেই আমি এই কাস্টার্ড পাউডারটা গুলবো। তো দেখো আমি ওই দুধটার মধ্যে 3 চামচ মানে কাস্টার্ড পাউডারটা নেব, আমি 500 ml দুধেতে 3 চামচ নিয়েছি। পাউডারটা এরকম ঠান্ডা দুধেই গুলে নিলে বেশ ভালো হয়, নাহলে গরম দুধে গুললে কি হয় ওটা জমে যায় তাড়াতাড়ি, তো তার জন্যই ঠান্ডা দুধে গুললে তো ওটা জমে না, তো এমনভাবেই ওটাকে ফেটাতে হবে যাতে না কোনো গ্লট থাকে দুধের মধ্যে। তো 3 চামচ পাউডারটা নিয়ে নিলাম, কাস্টার্ড পাউডারটা, তো এবারে ভালো করে দুধের মধ্যে গুলে নেবো ভালো করে। আচ্ছা তোমাদের মেয়েদের বলছি, যারা আমার এই ভিডিওটা এখন দেখছো তাদেরকে বলছি যে তোমাদের বরেরা এরকম হঠাৎ করে একটা একটা আবদার কাদের কাছে মানে করে বসে হঠাৎ হঠাৎ করে, তো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বর সবসময় এইটা করে দাও এইটা করে দাও মানে সারাক্ষণই এই করে, ও আমাকে আমার ভালো লাগে বানাতে, ওর জন্য তো সেটাই করি, যখনই মানে মানে টাইম পাই তখনই কিছু কিছু নতুন নতুন জিনিস ওকে মানে এরকম ট্রাই করি করে দিই, তো সেটাই। তো তোমাদের সাথে এগুলো সব কিছুই আমি শেয়ার করছি, তো মানে নিজের মন থেকেই বলছি যে কোনো কিছু যদি কেউ কিছু মনে হলে কি বলছে রে মেয়েটা কিছু মনে করো না প্লিজ, আমি মানে যা মানে মনে আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। ওভেনে দুধটা একটু ফুটে উঠলেই আমি না ওতে চিনিটা দিয়ে দেবো, তো চিনিটা দিয়ে তারপরে চিনিটা একটু ঘেট ভালো করে নেড়ে নিয়ে তারপরে একটু একটু করে ওই যে কাস্টার্ডের আমি দুধে গুলে রেখেছিলাম না ওইটা একটু একটু করে দিতে থাকবো, পুরোটা একেবারে দেবে না, একটু একটু করে দেবে আর একটু একটু করে খুন্তিটা দিয়ে নাড়বে, তো ওইতে করে কি ওটা জমে যায় না, কারণ কাস্টার্ড না একটু দিলেই জমতে শুরু করে, তো সবসময় কড়াইটা এরকমভাবে নাড়তে হবে,
মানে যতক্ষণ মানে কড়াইতে থাকবে এরকম নেড়ে যেতে হবে, নালে নিচের দিকটা না বসে যায়। তো তার জন্যই তো নেড়ে নেড়ে একটু একটু মানে যখন ঘন হয়ে আসবে মিনিমাম 7 মিনিট কি 6 মিনিট নাড়লে এটা একটু জমে যায়। তো অনেকে পাতলা পছন্দ করে, আমি একটু ঘন ঘন করব ওটাকে। দেখো এখনও একটু পাতলাই আছে, তো আমি আর একটু ঘন করবো, আর একটু বসে গেলে তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমার হয়েই গেছে মোটামুটি, আর একটু করলেই হয়ে যাবে। তো এবারে দেখো ঘন হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। তো এবারে আমি ওই ফলটা আমি যেখানে কেটে রেখেছিলাম আমকলা মানে তারপরে ড্রাই ফ্রুটগুলো একটু একটু একটা বাটিতে দিয়ে দিয়েছি, তারপরে তার উপরে কাস্টার্ডটা দিয়ে দিলাম। কাস্টার্ডটা দেওয়া হয়ে গেলে তার উপরে আবার একটু করে ফলের কুচিগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নেব। কাস্টার্ডটা আমার রেডি হয়ে গেছে, এবারে আমি সাজিয়ে নেব, তারপরে কি করব ফ্রিজে রেখে দেবো। তো আমার রাত্রির হয়ে গেছিলো ওটা নামিয়ে, কারণ আমি কাস্টার্ডটাকে ঠান্ডা করে নিয়েছিলাম কড়াইতে, তারপরে গিয়ে বাড়িতে ঢেলেছিলাম। তো তার জন্য আমি কি করলাম যে ওভারনাইট ওটা নর্মাল ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে রাখবো না। আর যদি কারো তাড়া থাকে খাওয়ার জন্য, তারা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, তো তারপরেও খুব ভালো লাগবে খেতে। তো আমি সকালে খাবো, তার জন্য আমি ওটা মানে নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো দেখো কত সুন্দর লাগছে, আমি পরের দিন সকালে এটাকে সাফ করছি বাটিতে। তো এটা পুরো ওই দইয়ের যে থিকনেসটা হয় না ওরকম টাইপেরই হয়েছিল। তো দুজনে দুটো বাটিতে নিয়ে নিলাম কাস্টার্ডটা, এরকম এবার ঠান্ডা ঠান্ডা খাবো, খুব ভালো লাগছে। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আর অন্য কোনো সন্ধ্যায় অন্য কোনো সকালে। তো চলো টাটা বাই।